দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো যুদ্ধের ময়দান থেকে আবি জানালেন বিজয় আর এক সপ্তাহ দূরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় যাবে না ইরান মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে প্রকাশ্য যুদ্ধ ইরাকি সংগঠনের হুমকি আজারবাইজানের হেলিকপ্টার বিধ্বস্ত বহু হতাহত ইয়ামেনে ইরানি রেভলিউশনারি গার্ডের স্থাপনায় হামলা সৌদির ভয়ঙ্কর যুদ্ধ শুরু এবং সর্বশেষ জানিয়ে দেব ধর্মনিরপেক্ষ ভারত গড়ার লক্ষ্য মমতার শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার এক অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন যুদ্ধের ময়দান থেকে আবি জানালেন বিজয় আর এক সপ্তাহ দূরে টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের বিরুদ্ধে যুদ্ধ করতে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ বর্তমান যুদ্ধের ময়দানে অবস্থান করছেন দুই সপ্তাহ আগে সন্ত্রাসী গোষ্ঠীর হাত থেকে দেশকে রক্ষা করতে প্রধানমন্ত্রী ও সাবেক এই সেনা প্রধান যুদ্ধের ময়দানে যান মঙ্গলবার যুদ্ধের ময়দান থেকে আবি আহমেদ টিপিএলএফ বিদ্রোহীদের আর্থসমর্পণের আহ্বান জানিয়েছেন দুই হাজার উনিশ সালে শান্তিতে নোবেল জয় এই প্রধানমন্ত্রী দাবি করেন এর বিরুদ্ধে জয় পেতে তাদের এক সপ্তাহ লাগবে আবি আহমেদ শত্রুর বিরুদ্ধে সেনাদের সামনে থেকে নেতৃত্ব দেওয়ার অঙ্গীকার করেছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি বলেন টাইগ্রের তরুণরা পাতার মতো ঝরে পড়ছে পরাজয় নিশ্চিত এটা তারা জানে এ সময় তিনি বিদ্রোহীদের খোঁচা দিয়ে বলেন এমন একজন টাইগ্রেব বাহিনীকে নেতৃত্ব দিচ্ছে যার স্পষ্ট লক্ষ্য কিংবা পরিকল্পনা নেই ইথিওপিয়ার এই প্রধানমন্ত্রী টাইগ্রে বাহিনীকে ইথিওপিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনী বিশেষ বাহিনী মিলিশিয়া এবং সর্বোপরি জনগণের কাছে আত্মসমর্পণের আহ্বান জানান টাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট বা টিপিএলএফ প্রায় এক বছর ধরে সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে সর্বশেষ মঙ্গলবার ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদকে সেনাবাহিনীর পোশাক পরা অবস্থায় উত্তর পূর্ব আফার এলাকায় দেখা গেছে সাম্প্রতিক সময়ে এই এলাকায় বিদ্রোহী এর সঙ্গে সরকারি বাহিনীর তীব্র সংঘর্ষ হয় বিদ্রোহীরা রাজধানী আদিস আবাসায় প্রধান সড়ক দখলে চেষ্টা করে জাতিসংঘের সঙ্গে সমঝোতাই যাবে না ইরান জাতিসংঘের সঙ্গে সরাসরি কোনো আলোচনা না করার ঘোষণা দিয়েছে ইরান জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নিয়ে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরবর্তী ধাপের আলোচনা শুরু হয়েছে এ আলোচনার আগে জাতিসংঘের সঙ্গে ইরানের সরাসরি আলোচনার কোনো সম্ভাবনা নেই বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে মধ্যপ্রাচ্যের দেশটির পক্ষ থেকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিব জানিয়ে তথ্য জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন জয়েন্ট কমপ্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন নিয়ে আলোচনায় জাতিসংঘের সঙ্গে কোনো সমঝোতায় যাবে না ইরান ভিয়েন মার্কিন ও ইরানের প্রতিনিধি দলের মধ্যে সরাসরি কোন আলোচনায় হবে না এ সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়ে বলেন এ সময় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যুক্তরাষ্ট্রকে স্মরণ করিয়ে দিয়ে বলেন ইরানের উপর থেকে একতরফাভাবে আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রকৃত ইচ্ছা যদি যুক্তরাষ্ট্রের থাকে তবে তারা চুক্তিতে পুনরায় আসতে পারবে অন্যথায় তাদের সিপিও আলোচনার বাইরেই থাকতে হবে সাইদ খতিব যাদে বলেন ট্রাম্পের ব্যর্থ উত্তরাধিকার ধরে রাখতে ছয় দফা আমাদের সময় নষ্ট করেছে যুক্তরাষ্ট্র ইরান সদ ইচ্ছা নিয়ে আলোচনায় যোগ দিচ্ছে বলে যুক্তরাষ্ট্রের প্রতি পরামর্শ মার্কিন প্রশাসন যেন এই সুযোগটি নেয় এমন সুযোগ সবসময় থাকবে না যোগ করেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদে বলেন ভিয়েনায় আলোচনায় যুক্তরাষ্ট্রকে দুই হাজার সালের পর থেকে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের মানসিকতা নিয়ে অংশ নেওয়ার অনুরোধ করা হচ্ছে দুই হাজার পনেরো সালে সই হওয়া চুক্তি অনুযায়ী ইরানের পরমাণু কর্মসূচি সীমিত করার বিনিময়ে দেশটির উপর আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব দেওয়া হয়েছিল তবে দুই সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চুক্তি থেকে সরে এসে ফের ইরানের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন মার্কিন সেনা প্রত্যাহার করা না হলে প্রকাশ্য যুদ্ধ ইরাকি সংগঠনের হুমকি ইরাক থেকে মার্কিন সেনা বহিষ্কার করার জন্য গঠনের দেশটির বিভিন্ন রাজনৈতিক সংগঠন চলতি বছরে ইরাকে মার্কিন সেনা রাখার অনুমতির মেয়াদ হবে ইরাকি সংগঠনগুলো বলছে মার্কিন সেনাদের দখলদারিত্বের মেয়াদ বাড়ানোর বিষয়ে ওয়াশিংটন যে প্রচেষ্টা চালাচ্ছে তা কখনোই বিবেচনায় নেওয়া হবে না ইরাকের সাদে কুন কোয়ালি সদস্য ফাজেল জাবের আরবি ভাষার বার্তা সংস্থা আল মালামাহকে বলেন ইরাকে মার্কিন সেনা সেনাদের উপস্থিতি দীর্ঘায়িত করার ফলে সমাজে বিভক্তি সৃষ্টি হবে তিনি সতর্ক করে বলেন মার্কিন কর্মকর্তারা সেনা উপস্থিতির মেয়াদ বাড়ানোর বিষয়ে ইরাকের সাধারণ লোকজনকে প্রলোভন দেখাতে পারেন ইরাক থেকে যখন মার্কিন সেনা বহিষ্কারের বিষয়ে দেশটির রাজনৈতিক দলগুলোর মধ্যে নানামুখী আলোচনা চলছে তখন মার্কিন সেনারা একটি ঘাটিতে সি আর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে মার্কিন এই উদ্বেগকে ইরাকের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ কারিম আল সাইদি রাখার বলে মন্তব্য করেছেন। এদিকে লড়াইয়ে জড়িত আসাইব আহলুল হক সংগঠনের রাজনৈতিক শাখার সদস্য সাদ আল সাদি বলেন ম্যাচ শেষ হওয়ার পর ইরাকে মার্কিন সেনা মোতায়েন রাখার চেষ্টা করা হলে প্রতিরোধ আন্দোলনগুলো প্রকাশ্য যুদ্ধ শুরু করবে সূত্র সূত্রে আজারবাইজান এর হেলিকপ্টার বিধ্বস্ত বহু হত্যা হত আজারবাইজান একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে বুধবার বেলা 10টার দিকে এই ঘটনা ঘটে আজারবাইজান এর রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে এই তথ্য নিশ্চিত করা হয়েছে খবরে বলা হয় আজারবাইজান এর স্টেট বর্ডার সার্ভিস এর একটি বিমান মঙ্গলবার সকালে বিধ্বস্ত হয় বিমানটি প্রশিক্ষণের কাজে ব্যবহৃত হচ্ছিল আজারবাইজান এর সীমান্ত রক্ষী বাহিনী এক বিবৃতিতে জানায় বুধবার সকালে রাজধানী বাকু সংলগ্ন খিজি এলাকায় তাদের একটি বিমান বিধ্বস্ত হয় এতে 14 জন নিহত ও আহত হয়েছে এসবি পুলিশের বিবৃতিতে আরও বলা হয় ঘটনার পর এসবিএস কমান্ড এবং অ্যাটর্নি জেনারেল ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ জানতে একটি যৌথ তদন্ত শুরু করা হয়েছে ইয়ামেনে ইরানি রেভলিউশনারি গার্ডের স্থাপনায় হামলা সৌদির ইয়ামেনের রাজধানী সানায় ইরানি রেভলিউশনারি গার্ডের একটি স্থাপনায় বিমান হামলা চালিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট মঙ্গলবার দেশটির রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের বরাত দিয়ে এ খবর দিয়েছে খালিজ টাইমস খবরে আরো বলা হয় ইয়ামেনের সাধারণ জনগণকে লক্ষ্যস্থলের আশপাশে না যেতে সতর্ক করেছে সামরিক জোট ইয়ামেনে ইরান সমর্থিত হুতিদের নিজস্ব টেলিভিশন চ্যানেল আল মাসিরা এক প্রতিবেদনে জানিয়েছে মঙ্গলবার সানার দুই এলাকায় মোট চারটি যুদ্ধ বিমান হামলা চালিয়েছে তার মধ্যে তিনটি বিমানবন্দর এলাকায় ও চতুর্থটি রাজধানীর একটি পার্কে হামলা করেছে হামলাকারী বিমানগুলো সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের ছিল বলে উল্লেখ করেছে আল মাসিরা টিভি এ নিয়ে চলতি মাসে ইয়ামেনের ঘন রাজধানীতে বেশ কয়েকবার বিমান হামলা হামলা চালালো সৌদি জোট বাহিনী ধর্মনিরপেক্ষ ভারত গড়ার লক্ষ্য মমতার নতুন করে ভারতের রাজনীতির মাঠে নামার ঘোষণা দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন এবার তার লক্ষ্য হবে ধর্মনিরপেক্ষ ভারত গড়া ভারতের জাতীয় স্তরে তৃণমূলের শক্তি বিস্তারের জন্য এবার মমতার কথা বিজেপি দেশ শাসনে ব্যর্থ বপন করেছে শুধু ধর্মান্ধতার বেস মমতা মনে করছেন কংগ্রেস রাজনীতিতে ব্যর্থ ব্যর্থ বিজেপির বিরুদ্ধে লড়াই গড়ে তুলতে অন্যদিকে ভারতের ধর্ম নিরপেক্ষ শক্তি এখন এমনটা বুঝতে সক্ষম হয়েছে উপলব্ধি করতে পেরেছে জাতীয় স্তরে ধর্ম নিরপেক্ষ শক্তির অভ্যুদ্ধয় ঘটাতে এখন ভারতে বিজেপি ও কংগ্রেসের একমাত্র বিকল্প শক্তি তৃণমূল কংগ্রেস আর সেই লক্ষ্য নিয়ে তৃণমূল কংগ্রেস এবার মাঠে নেমে পড়ছে নতুন শক্তি সঞ্চার করে বিশেষ করে এবারের পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিপুল জয়ের পর তৃণমূল কংগ্রেস উপলব্ধি করতে শুরু করেছে আর বিজেপি কংগ্রেস নয় এবার দেশের বিকল্প হচ্ছে তৃণমূলই এসব লক্ষণীয় গতকাল সোমবার সন্ধ্যায় তৃণমূল নেত্রী মমতা তার দক্ষিণ কলকাতার বাসভবন কালীঘাট দপ্তরে তৃণমূলের ওয়ার্কিং কমিটির এক বৈঠকে বসেন বৈঠকের উদ্দেশ্য ছিল দেশব্যাপী তৃণমূলের বিস্তার ঘটানোর লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ বৈঠকে তৃণমূল কংগ্রেসের ওয়ার্কিং কমিটির একুশ সদস্য উপস্থিত ছিলেন আর উপস্থিত ছিলেন বিহারের বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়া সাবেক কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা মেঘালয়ের সাবেক মুখ্যমন্ত্রী ও সদ্য তৃণমূলে যোগ দেওয়া মকুল সাংমা হরিয়ানার কংগ্রেস থেকে তৃণমূলের যোগ দেওয়া অশোক তানওয়ার বিহারের সংযুক্ত জনতা দলের ববন বর্মা ভারতের সাবেক টেনিস তারকা লিয়েন্ডার পেস প্রমুখ এর আগে অবশ্য তৃণমূলের যোগ দিয়েছিলেন গোয়ার সাবেক মুখ্যমন্ত্রী লুইজিনহো হো ফেলেরো আসাম কংগ্রেসের সাবেক সংসদ সুস্মিতা দেব সহ আরো বেশ কয়েকজন কংগ্রেস ও বিজেপি নেতা গতকাল কলকাতায় এসেছেন গোয়ার এনসিপি দলের বিধায়ক আলেমাও চার্চিল তার আজ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলের যোগদানের কথা রয়েছে এই বৈঠকে মমতা জানিয়ে দেন তৃণমূল এখন বড় হচ্ছে বৈঠক সূত্র জানায় বৈঠকে মমতা বলেন দেশের মানুষ এখন তৃণমূলকে চাইছে তাই এখন দেশব্যাপী তৃণমূল কংগ্রেসের বিস্তার ঘটাতে আমাদের উদ্যোগী হতে হবে রাজ্য রাজ্যে গঠন করতে হবে তৃণমূল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠক শেষে তৃণমূলের কেন্দ্রীয় মুখপাত্র রাজ্যসভার তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের দলেরও আরো শক্তি বাড়াতে হবে দেশব্যাপী তৃণমূলের বিস্তার ঘটাতে হবে দল এখন বড় হচ্ছে আমরা গ্রোয়িং পার্টি দুই সালে গোটা দেশকে পথ দেখাবে তৃণমূল ওই বছরই হবে দেশের পরবর্তী লোকসভার নির্বাচন তাই সর্বদলীয় স্তরে তৃণমূলের শক্তি বাড়ানোর লক্ষ্যে এখন আমাদের দল তৃণমূলকে মাঠে নেমে পড়তে হবে